হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএস এডুকেয়ার। আজকে আমরা চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি টপিক স্পেশালি এবল লার্নার্স পড়ব। এর আগের ক্লাসে আমরা যে পিছিয়ে পড়া বিভিন্ন ক্ষেত্রে যেসব শিক্ষার্থী আছে তাদের সম্পর্কে পড়েছি। আজকে যে টপিকটি আছে সেটা আমি অ্যাকচুয়ালি আজকে যে টপিকটা আছে সেটাতে সেই টপিকে মধ্যে হচ্ছে ট্যালেন্টেড, ক্রিয়েটিভ অ্যান্ড স্পেশালি এবল লার্নার্স, এই তিনটে টপিক আছে। কিন্তু আজকের এই টপিকটা যেহেতু অনেক বড়, সেহেতু আমি এটাকে ভেঙে দুটো ভাগে করেছি। আজকে আমরা শুধু যেটা পড়বো সেটা হচ্ছে স্পেশালি এবল লার্নার্সের ওপরে, এবং নেক্সট ক্লাসে যেটা আমরা করবো সেটা ট্যালেন্টেড ক্রিয়েটিভ লার্নার্স তার উপরে। এই স্পেশালি এবল লার্নার্স পড়তে গিয়ে আমরা এটা দেখবো যে স্পেশালি এবল লার্নার্স কারা, তাদের ক্যারেক্টারিস্টিক্স কী, তাদের কীভাবে আইডেন্টিফাই করবো, তাদের কীভাবে শিক্ষাদান করা হবে, তা সেক্ষেত্রে টিচারের কী কর্তব্য আছে, সেখানে কারিকুলামের কী ভূমিকা আছে, ক্লাসরুম কীরকম হওয়া উচিত, টিচিং মেথড কীরকম হওয়া উচিত, এই সব দিকগুলো আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ফার্স্টেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে গিফটেড বা ট্যালেন্টেড। আগে আমরা কী জানতাম যে প্রতিবন্ধী শিশু, যারা পিছিয়ে পড়েছে তাদের প্রতিবন্ধী শিশু বলা হতো, কিন্তু এখন তাদের আমরা কী বলি, গিফটেড চাইল্ড বা স্পেশাল চাইল্ড। ঠিক সেরকমভাবে যাদের মধ্যে যারা পিছিয়ে পড়েছে তারাও যেরকম গিফটেড, তেমনি যারা স্বাভাবিকের থেকে যারা বেশি উন্নত, অর্থাৎ ধরো যদি একটি সাধারণ শিশু বুদ্ধি যদি স্বাভাবিক হয়, সে স্বাভাবিকের থেকে কম যারা বুদ্ধিসম্পন্ন তারাও যেরকম গিফটেড চাইল্ড, তেমনি সেই স্বাভাবিক বুদ্ধির থেকে যারা একটু উচ্চ বুদ্ধিসম্পন্ন তারাও কিন্তু স্পেশাল বা গিফটেড চাইল্ড। কিন্তু পিছিয়ে পড়া এবং উন্নত এদের দুজনের মধ্যে তফাত কী? একজন হচ্ছে কম বুদ্ধিসম্পন্ন বা কম দক্ষতা সম্পন্ন, সেই হিসেবে তারা স্পেশাল বা গিফটেড, আর এক শ্রেণী অর্থাৎ আজকে আমরা যাদের কথা আলোচনা করব তারা হচ্ছে উন্নত দিক থেকে, অর্থাৎ তারা ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, বা তাদেরও কিন্তু স্পেশালি এবল বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে ট্যালেন্টেড এবং গিফটেড দুটো শ্রেণীর যে শিশু আছে তারা কিন্তু একে অপরের বিপরীত, কিন্তু উভয়ই কিন্তু স্পেশালি এবল লার্নার্স বা বিশেষ প্রতিভাবান বা বিশেষ শিক্ষার্থী বা শিশু হিসেবে কিন্তু পরিচিত হয়। আমাদের যে চিরাচরিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু এই যে বিশেষ শিক্ষার্থীদের আলাদা করে আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা আছে, এবং সেক্ষেত্রে কিন্তু এই যে বিশেষ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু আইডেন্টিফাই, অর্থাৎ তাদের চিহ্নিতকরণ কিন্তু খুবই প্রয়োজন। কারণ যারা পিছিয়ে পড়ছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, এবং যারা অ্যাডভান্স অর্থাৎ ট্যালেন্টেড তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। কেননা যখনই একটি সমান শ্রেণীকক্ষে যখন সবাইকে একসঙ্গে শিক্ষাদান করা হচ্ছে, সেখানে যারা খুব উন্নত মানের শিক্ষার্থী তারা খুব সহজেই সেই জিনিসগুলোকে ক্যাচ করে নিচ্ছে, কিন্তু তাদের সঙ্গে তাল মিলিয়ে আর পাঁচটা বাচ্চা কিন্তু পিছিয়ে পড়ছে। আবার দেখা যাচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী তারা যদিও সেই জিনিসটাকে তার সঙ্গে ব্যালেন্স করে নিতে পারছে, কিন্তু যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তারা কিন্তু একেবারে তার সাথে ব্যালেন্স করে বা তাল মিলিয়ে চলতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু স্পেশালি এবল লার্নারদের চিহ্নিতকরণ কিন্তু খুবই প্রয়োজন, এবং তাদের শিক্ষাদানের ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের জন্য যে ব্যবস্থা রয়েছে সেটা তো ঠিক আছে, কিন্তু যারা পিছিয়ে পড়ছে তাদের জন্য আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা, এবং যারা উন্নত মানে তাদের জন্যও কিন্তু আলাদাভাবে শিক্ষার প্রয়োজন। অর্থাৎ যারা উন্নত তাদের যদি আরও বেশি করে একটু আলাদাভাবে কেয়ার করা যায় তাহলে কিন্তু তারা তাদের দক্ষতাটাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবে, এবং ভবিষ্যতে হয়তো তাদের মধ্যে থেকেই কেউ কেউ কোনো বিশাল কিছু, হয়তো কেউ বিজ্ঞানী, কেউ মনীষী, অর্থাৎ তাদের মধ্যে যে গুণগুলো সুপ্ত অবস্থায় রয়েছে সেগুলো যদি বাইরে নিয়ে আসা যায় তাহলে কিন্তু তাদের মধ্যে থেকেও তাদের প্রতিভাগুলো আরও বেশি পরিস্ফুট হবে বা স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে সুবিধা হবে। এবার আমরা যেটা দেখছি যে স্পেশালি এবল লার্নার্স কাদের এখানে বলা হচ্ছে, এখানে স্পেশালি এবল লার্নার তাদের বলা হচ্ছে
যেখানে তাদের আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্ট অর্থাৎ বুদ্ধাঙ্ক, বুদ্ধাঙ্ক কী, তার মাপ কীভাবে হয় এবং সেই বুদ্ধাঙ্কের পরিমাপ নির্ণয়ের জন্য ও বিভিন্ন পরীক্ষা আছে, বা বুদ্ধাঙ্ক বৃদ্ধাঙ্ক নির্ণয়ের দ্বারা কে ট্যালেন্টেড কে ট্যালেন্টেড নয়, এই সব ক্লাস আগে করানো আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো পার্টিকুলার এখানে যেটা বলা যায় অর্থাৎ প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে আইকিউ এর দ্বারা যতটা বোঝা যাচ্ছে তার দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে স্পেশালি এবল চিলড্রেন কারা। এটা কিন্তু একটা চিরাচরিত পদ্ধতি, অর্থাৎ বুদ্ধির ক্ষমতা, বৌদ্ধিক ক্ষমতা বা বুদ্ধাঙ্ক দ্বারা তারা স্কুলের ক্ষেত্রে তাদের বাস্তবিক জীবনে তারা কতটা উন্নতি করবে বা তাদের উন্নতিকরণ কী সেটা কিন্তু আগে নির্ণয় করা হতো। কিন্তু পরবর্তীকালে যখন গার্ডেনার অর্থাৎ গার্ডেনারের যে বহুমাত্রিক উপাদান তত্ত্ব যে আছে, আমি গার্ডেনার্সের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির ওপরে আলাদা করে ক্লাস করিয়েছি, তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিও। সেই উপাদান তত্ত্ব অর্থাৎ গার্ডেনার্সের এই মাল্টিপল ইন্টেলিজেন্স যে থিওরি আছে সেখানে কিন্তু এই ধারণার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। সেই অনুযায়ী কিন্তু যে ট্র্যাডিশনাল যে আইকিউ টেস্ট যেটা ছিল, অর্থাৎ শুধুমাত্র বুদ্ধাঙ্কের ভিত্তিতে কোনো শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষমতা নির্ণয় করা, এটা কিন্তু বর্তমানে অনেকাংশে ভুল প্রমাণিত হয়েছে। তবে হ্যাঁ, শিক্ষার্থীদের মধ্যে বা শিশুদের মধ্যে যে তাদের মধ্যে বৌদ্ধিক ক্ষমতা কতটা সেক্ষেত্রে কিন্তু ট্র্যাডিশনাল যে আইকিউ টেস্ট আছে বা বর্তমানে আরও যে আইকিউ লেভেল টেস্টের জন্য যে বিভিন্ন পন্থা আছে সেক্ষেত্রে সেগুলো কিন্তু সবই অনুসরণ করা হয় এবং তার দ্বারা পরিমাপ করা হয় যে কোন শিক্ষার্থীর লজিক্যাল ম্যাথমেটিক্যাল যেটা বলা হয় অর্থাৎ গণিতের ক্ষেত্রে তাদের দক্ষতা কতটা বেশি, ভাষাগত ক্ষেত্রে তাদের দক্ষতা বেশি কতটা বেশি বা অন্যান্য ক্ষেত্রে তাদের দক্ষতা কতটা বেশি সেগুলো সম্পর্কে জানা হয়। তো এই যে গিফটেড বা ট্যালেন্টেড যে লার্নার্স রয়েছে তাদের কিন্তু সাধারণত অর্থাৎ তাদের যে দক্ষতা সেই অনুযায়ী কিন্তু তাদের প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, বা তাদের মধ্যে যে ইচ্ছা আগ্রহ এই অনুযায়ী তাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করা, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল গিফট টেস্ট চাই এবং আর একটা হচ্ছে সায়েন্টিফিক গিফট চাই। তো এক্ষেত্রে যারা ম্যাথমেটিক্যাল গিফট যাদের মধ্যে আছে বা গণিতের দিকে যাদের আছে তারা কিন্তু সবসময় কি গাণিতিক কোনো সমস্যা তাদের আকৃষ্ট করে, তারা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল রিজনিং বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চায়, নতুন নতুন প্যাটার্নের সঙ্গে তারা খেলতে চায় এবং সেই অনুযায়ী সেগুলো তার সলভ করতে চায়। এই দেখে বোঝা যায় যে এই ধরনের শিশুরা বা শিক্ষার্থীরা তারা হচ্ছে ম্যাথমেটিক্যাল গিফটেড চাইল্ড। আর যে ধরনের শিশুরা আছে যারা বিভিন্ন সায়েন্টিফিক অর্থাৎ বিভিন্ন ধরনের বস্তু জীবজগৎ সব কিছুর মধ্যে তারা কিছু না কিছু খুঁজতে চায়, নতুন নতুন স্ট্র্যাটেজি করতে চায়, নতুন নতুন গবেষণা অর্থাৎ ইনভেস্টিগেশন করতে চায় এবং সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে বা সেগুলোকে সাজানো, তার মধ্যে থেকে নতুন নতুন কোনো জিনিস আবিষ্কার করার যে একটা প্রবণতা, এই ধরনের যাদের মধ্যে চরিত্রের মধ্যে এই ধরনের যাদের বৈশিষ্ট্য দেখা যায় তাদের কিন্তু বলা হচ্ছে যে সায়েন্টিফিক গিফটেডনেস। অর্থাৎ যে এই যে গিফটেড চাইল্ডের প্রধান যে দুটো ক্যাটাগরি বললাম এর যে বৈশিষ্ট্য এগুলো হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, আমি এগুলো এখানে দিইনি কারণ গাণিতিক গিফট ম্যাথমেটিক্যাল গিফটেডনেস মানে তার মানে ম্যাথমেটিক্স রিলেটেডই সব জিনিসগুলো হবে, আর সায়েন্টিফিক মানে কোনো কিছু ইনভেনশন, আমরা সায়েন্স মানে কি যে প্রতিনিয়ত বিজ্ঞান অর্থাৎ প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের যে প্রবণতা সেটাই তো বিজ্ঞান। তো সেক্ষেত্রে এই ধরনের প্রবণতা যে ধরনের শিশুদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা যদি বলি ধরো যে নিউটন বিজ্ঞানী আইজ্যাক নিউটন যিনি মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ গ্র্যাভিটেশন ল অফ গ্র্যাভিটেশন যিনি আবিষ্কার করেছিলেন, আমরা সবাই দেখি যে আপেল গাছ থেকে নিচে মাটিতে পড়ে, কিন্তু কেন পড়ে সেটা কিন্তু আমরা কজন ভাবি বা হয়তো ভাবি না, আপেল মাটিতে ও গাছ থেকে মাটিতে পড়ে এটাই স্বাভাবিক। কিন্তু কি নিউটনের মাথায় এই প্রশ্নটা এসেছিলো যে আপেল নিচেই কেন পড়ে আকাশে কেন উঠে যায় না, এই চিন্তাভাবনার দ্বারাই কিন্তু তিনি ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করেছিলেন। তো এই ধরনের অর্থাৎ এই ধরনের শুধুমাত্র নিউটন কেন, এছাড়া অনেক মনীষী আছে যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করেছিলেন, যেমন জগদীশচন্দ্র বসু যিনি আবিষ্কার করেছিলেন যে প্রাণীদের মতো উদ্ভিদের মধ্যেও প্রাণ আছে এবং তারাও রিয়্যাক্ট করে কিন্তু তাদের রিয়াকশানের প্রক্রিয়াটা অন্য। তো এক্ষেত্রে যেটা বোঝাচ্ছে যে বিজ্ঞানী
অর্থাৎ বিজ্ঞান মানসিকতা সম্পন্ন বা বিজ্ঞান বিষয়ক যাদের আছে তাদের কিন্তু প্রথম থেকে অর্থাৎ তাদের চিন্তা ধারা বা চিন্তা ভাবনা বা চিন্তা শক্তি সেটা কিন্তু আর 5টা সাধারণ মানুষের থেকে একটু আলাদা। এবার যখন আমরা স্পেশাল এবিলিটি বা স্পেশালি এবল চিলড্রেনদের কথা বা লার্নার্সের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের লেভেলস অফ এবিলিটি অর্থাৎ তাদের যে যোগ্যতা বা তাদের যে পরিমাপ আছে বুদ্ধাঙ্কের বা বুদ্ধির যে পরিমাপ আছে সেটা একটু আমাদের দেখে নিতে হবে। নর্মালি সেই সব চাইল্ডদেরই গিফটেড চাইল্ড বা ট্যালেন্টেড চাইল্ড বলা হচ্ছে, যাদের আইকিউ 130 থেকে 200-র ওপরে, 200-র মধ্যে। আমরা নর্মালি কী দেখেছিলাম যখন আইকিউ করেছি, যে মোটামুটি 80 থেকে 120 বা 100 থেকে 130-এর মধ্যে যারা আছে তারা হচ্ছে সাধারণ শিশু, অর্থাৎ আমাদের মতো সাধারণ শিশু যারা সাধারণ বুদ্ধি সম্পন্ন। এখানে যেহেতু ট্যালেন্টেড বা গিফটেড চাইল্ডের কথা বলছে, তাহলে স্বাভাবিকভাবে তাদের আইকিউ লেভেল আর 5টা সাধারণ মানুষের থেকে বেশি হবে। তো এখানে সেক্ষেত্রে কী বলছে, 130 to 200। এই যে আইকিউ এর ওপরে যে বিভিন্ন সমীক্ষা চালানো হয়, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমীক্ষা চালানো হয়। তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ সমীক্ষা যেটাকে উইস্ক বলা হয়, উইস্কের 4, এটা 2008 সালে করা হয়েছিল। সেই অনুযায়ী এই শিশুদের অর্থাৎ গিফটেড চাইল্ডদের 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কী কী? ফার্স্টেই হচ্ছে মডারেটলি গিফটেড বা পরিমিত প্রতিভাবান, অর্থাৎ যারা প্রতিভাবান কিন্তু সাধারণ শিক্ষার্থীদের তুলনায় সামান্য, যাদের আইকিউ লেভেল 130 to 144 এর মধ্যে হয়। এরপরে রয়েছে হাইলি গিফটেড অর্থাৎ অত্যন্ত প্রতিভাবান, এদের আইকিউ 145 থেকে 159 এর মধ্যে হয়। এক্সেপশনালি বা গিফটেড বা ব্যতিক্রমী প্রতিভাবান অর্থাৎ যারা অত্যন্ত প্রতিভাবান আছে তাদের তুলনায় যাদের আইকিউ লেভেল অনেক বেশি, অর্থাৎ এই ধরনের ব্যক্তিত্বদের মধ্যে অর্থাৎ যারা মনীষী আছেন বা বিজ্ঞানী আছেন এনাদের প্রতিভাবান কিন্তু এনারা, অর্থাৎ পৃথিবীতে এরকম ধরনের প্রতিভাবান মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়, এনাদের আইকিউ লেভেল 160 থেকে 179 এর মধ্যে হয়। এবং প্রোফাউন্ডলি গিফটেড অত্যধিক প্রতিভাবান এবং এই ধরনের ব্যক্তিত্বদের সংখ্যা কিন্তু খুবই নগণ্য, এবং এনারা এই ধরনের ব্যক্তিত্বদের কিন্তু খুব আলাদা লেভেলেরই এনার প্রতিভাবান। যেমন আইনস্টাইনের কথা যদি বলা হয়, তিনি হচ্ছে এখনও পর্যন্ত সবথেকে বড় গণিতজ্ঞ মনে করা হয় তাকে, এবং বিজ্ঞানীরা এখনও এর ওপরে রিসার্চ চালাচ্ছেন যে আইনস্টাইনের আইকিউ কত ছিল বা তার ব্রেনের ক্যাপাসিটি কী ছিল। তো এক্ষেত্রে কিন্তু অর্থাৎ এই ধরনের ব্যক্তিত্বদের যাদের প্রোফাউন্ডলি গিফটেড বলা হচ্ছে তাদের আইকিউ লেভেল কিন্তু 180+ বলা হয়। এবার আমরা যেটা দেখব যে এই যে স্পেশালি এবল চিলড্রেন আছে তাদের যদি আমরা ইনক্লুসিভ ক্লাসরুম, অর্থাৎ এর আগে আমরা ইনক্লুসিভ এডুকেশান পড়েছি, ইনক্লুশন ইন এডুকেশান পড়েছি, অর্থাৎ অন্তর্ভুক্তি শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ, তাহলে সেক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক যে ক্লাসরুম শ্রেণীকক্ষ আছে সেখানে যে স্পেশালি এবল চিলড্রেন আছে সেখানে আমরা কী করে বুঝব? সেখানে যখন গিফটেড চাইল্ড আছে বা প্রতিভাবান শিক্ষার্থীরা আছে, সেক্ষেত্রে যখন সাধারণ আর 5টা শিক্ষার্থী অর্থাৎ এই ইনক্লুসিভ ক্লাসরুমে যখন কোনো প্রবলেম দেওয়া হবে বা কোনো টাস্ক দেওয়া হবে, সেখানে যখন দেখা যাবে যে কোনো শিক্ষার্থী বা কোনো কোনো শিক্ষার্থী যখন সময়ের আগে, অর্থাৎ সাধারণ একজন শিক্ষার্থী যত সহজে সেটা সলভ করছে তার থেকেও অনেক বেশি সহজে বা অল্প সময়ের মধ্যে সেই ধরনের সেই সমস্যার অতি সহজে সমাধান বের করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা আইডেন্টিফাই করার পদ্ধতি হচ্ছে সেটা। এছাড়া তারা কিন্তু অর্থাৎ তাদের যে কোনো কিছু যে শিখনের ক্ষেত্রে তাদের কিন্তু এনগেজমেন্ট অর্থাৎ তাদের কিন্তু এনার্জি ইন্টারেস্ট অনেক বেশি। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু শিক্ষার্থী আছে যারা এই ধরনের ট্যালেন্টেড শিক্ষার্থী, তারা কী করে, তারা নিজেরা যে শ্রেণীতে পড়ছে সেই শ্রেণীর সমস্ত কিছু তো শিখে নেয় শিখে যাচ্ছে, তার সাথে তার থেকে উঁচু শ্রেণীতে কী আছে সেটা জানার আগ্রহ কিন্তু তাদের মধ্যে একটু বেশি দেখা যায়। এবং পার্টিকুলার ম্যাথমেটিক্স এবং সায়েন্স অর্থাৎ এর আগে যেটা বললাম সেই ক্ষেত্রে সেই ধরনের যে পাঠ্যক্রম আছে তা সেখানে যেখানে চিরাচরিতভাবে যেভাবে শিক্ষা দেওয়া হয় তারা কিন্তু সেখানে একটু
অসুবিধা হয় বা তারা কিন্তু সেই চিরাচরিত পদ্ধতিগুলো মেনে নিতে পারে না, তারা সেখানে কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক বা অন্য কিছু, সেটাকে যদি অন্যভাবে কোনোভাবে ডিসক্রাইব করা যায়, অন্যভাবে সেটাকে ইনভেনশন করে, অর্থাৎ নতুনত্ব জিনিস কিন্তু তারা এর মধ্যে খুঁজতে থাকে। এবং এর থেকেই বোঝা যায় যে তারা আর পাঁচটা বাচ্চার থেকে বিশেষ এবং তাদের মানসিক দক্ষতা কিন্তু বেশি আর পাঁচটা সাধারণ শিশুর থেকে একটু উন্নত। এই যে অর্থাৎ এবিলিটি কী সেটা তো আমরা দেখলাম। এই এবিলিটি অনুযায়ী কিন্তু এই স্পেশালি এবল চিলড্রেনদের দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হেটেরোজেনিয়াস গ্রুপ অর্থাৎ ভিন্ন ধর্মী গোষ্ঠী, আর একটা হচ্ছে হোমোজেনিয়াস গ্রুপ বা সমধর্ম গোষ্ঠী। তাই এই হেটেরোজেনিয়াস গ্রুপ যারা আছে সেখানে হচ্ছে কি, যেখানে ভিন্ন ধর্মী অর্থাৎ বিভিন্ন ধরনের শিশু অর্থাৎ বিভিন্ন ধরনের দক্ষতা সম্পন্ন শিশু, ট্যালেন্টেড শিশু সেখানে একসাথে থাকে এবং প্রত্যেকেরই কিন্তু তাদের আগ্রহ, তাদের যে বৌদ্ধিক ক্ষমতা সেগুলো কিন্তু আলাদা লেভেলের হয়। এবং যেখানে সমধর্মী গোষ্ঠী বা হোমোজেনিয়াস গ্রুপ বলা হচ্ছে সেখানে কিন্তু উচ্চ বুদ্ধি সম্পন্ন হলেও তাদের যে বুদ্ধি বা তাদের যে আচার আচরণ, ইন্টারেস্ট সেগুলো কিন্তু প্রায় সমধর্মী হয়। অর্থাৎ হেটেরোজেনিয়াস গ্রুপ বলতে কি বলা হচ্ছে, সেখানে ম্যাথমেটিকে এক্সপার্ট, সায়েন্সে এক্সপার্ট, মিউজিকে এক্সপার্ট, লিটারেচারে এক্সপার্ট অর্থাৎ যে যার ফিল্ডে এক্সপার্ট এই ধরনের শিশু আছে। এবং হোমোজেনিয়াস গ্রুপে পার্টিকুলার ক্যাটাগরি অর্থাৎ যেখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট অথবা শুধুমাত্র ম্যাথমেটিক্সের স্টুডেন্ট অথবা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট অর্থাৎ যার যেটা ইন্টারেস্ট সেই অনুযায়ী ক্যাটাগরি ভিন্ন একটা ক্যাটাগরি। অর্থাৎ যে হেটেরোজেনিয়াসে বিভিন্ন ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে এবং হোমোজেনিয়াসে শুধুমাত্র সমধর্মী স্টুডেন্টরা আছে। এতক্ষণ আমরা যেটা দেখলাম হচ্ছে স্পেশালি এবল লার্নার্স কারা, তাদের ক্যাটাগরি কী, এবিলিটি অনুযায়ী তাদের কীভাবে ক্যাটাগরাইজ করা হলো। এবার আমরা যে দেখব যে এই যে স্পেশালি এবল যে চিলড্রেন আছে তাদের পেডাগজি স্ট্র্যাটেজিস অর্থাৎ তাদের তো আমরা চিহ্নিতকরণ করে নিলাম, কিন্তু চিহ্নিতকরণ করার পরে তাদের কী পদ্ধতিতে শিক্ষাদান করা হবে। আমরা পেডাগজি মানে কী জানি, যে বিজ্ঞানসম্মতভাবে সঠিকভাবে শিক্ষাদান। তাহলে অবশ্যই পেডাগজি যে স্ট্র্যাটেজিস আছে তার মধ্যে তাহলে তাদের কীভাবে বিজ্ঞানসম্মত উপায় শিক্ষাদান করতে হবে সেগুলো আমাদের দেখতে হবে। তো সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে অবশ্যই যে তারা কী ধরনের অর্থাৎ সেই স্পেশালি এবল চিলড্রেনদের তাদের কী ধরনের শিক্ষার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তাদের সেই শিক্ষা ব্যবস্থাটাকে সাজাতে হবে। এছাড়া কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ এর আগে আমরা যখন সিসি করেছি, যখন আমরা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশান করেছি, সেখানেও আমরা দেখেছি যে সেখানে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে কীভাবে এই সিসি কাজ করে, ঠিক একইভাবে স্পেশালি এবল চিলড্রেনদের ক্ষেত্রেও কিন্তু সিসিকে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে কী হবে, অর্থাৎ তাদের যে শিক্ষাদান পদ্ধতি হবে সেটা যেন কন্টিনিউয়াস অর্থাৎ তার মধ্যে যেন কনসিস্টেন্সি বজায় থাকে, অর্থাৎ কোনোরকমভাবে যেন সেটি থেমে না যায়, ক্রমাগত অর্থাৎ অনবরত যেন চলতে থাকে। এবং তার দ্বারা কিন্তু তাদের মধ্যে যেন তাদের মধ্যে অন্তর্নিহিত যে জ্ঞান বা দক্ষতা আছে সেগুলোর যেন বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া শিক্ষক বা শিক্ষিকাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তাদের জন্য যে শিক্ষা পদ্ধতি, বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম যেগুলোই তাদের ওপর দেওয়া হচ্ছে সেগুলো যেন তারা যথাযথভাবে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে এবং তারা তাদের দক্ষতা অনুযায়ী যেন সেগুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে। লার্নিং এনভায়রনমেন্ট অর্থাৎ তাদের জন্য শিক্ষার পরিবেশ কীরকম হওয়া উচিত। শিক্ষার পরিবেশের ক্ষেত্রে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। এক্ষেত্রে শ্রেণীকক্ষে অর্থাৎ যখন আমরা যদি সাধারণ শ্রেণীকক্ষ হয় তাহলে সেখানে সাধারণ এবং বিশেষ শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে না একই সাথে শিক্ষাদান করা হচ্ছে, কিন্তু সেখানে যখন বিশেষ শিক্ষার্থীদের আইডেন্টিফাই করা হচ্ছে সেখানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা কী করছি, তাদের জন্য প্রয়োজনে আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেটা যদি সপ্তাহে একদিন হয় বা সপ্তাহে একদিন হলো বা প্রতিদিন ক্লাসের শেষে একটা করে এক্সট্রা ক্লাস দেওয়া হলো সেরকম, তেমনি এগিয়ে যাওয়া শিশু অর্থাৎ স্পেশাল চাইল্ড যারা ট্যালেন্টেড চাইল্ড, উচ্চ বুদ্ধিসম্পন্ন বা ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রেও সে একই জিনিস। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি
আর সাধারণ শিক্ষার্থী থেকে কোনো ক্ষেত্রে বেশি উন্নতি হয় উন্নত হয় তাহলে তাকেও আলাদাভাবে চিহ্নিতকরণ করে তাকেও যাতে আলাদাভাবে ট্রেনিং দেওয়া যায়, তাকে আলাদাভাবে গাইড করা যায় সেদিকেও ব্যবস্থা করতে হবে। এছাড়া পিছিয়ে পড়া শিক্ষার্থী আর ট্যালেন্টের অর্থাৎ প্রতিভাবান শিক্ষার্থীদের মধ্যে যেটা তফাত সেটা হচ্ছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বেশি টাইম দিয়ে তাদের যত্ন নিয়ে আরও বারবার সেই জিনিস একই জিনিসকে বারবার শেখাতে হবে, কিন্তু যারা প্রতিভাবান শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু জাস্ট লিটল সুপারভিশন বলছে, অর্থাৎ সামান্য একটু যদি তাদের গাইড করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে দক্ষতার অনেকটা বিকাশ ঘটতে থাকে। সেটা যার যেদিকে দক্ষতা আছে, যদি কারো যদি রাইটিং দিকে থাকে অর্থাৎ লিখনের দিকে দক্ষতা থাকে, কারোর যদি অন্য কোনো কার্যের দক্ষতা থাকে, সে তাকে সেই দিকে উৎসাহিত করা এবং সামান্য গাইড করে তাকে তার দক্ষতার বিকাশে সহায়তা করা। নেক্সট হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ তাদের জন্য কী ধরনের কন্টেন্টের ব্যবহার করতে হবে, তাদের জন্য এমন একটি বিষয়বস্তু বা কন্টেন্ট করতে হবে যেখানে তো সেক্ষেত্রে তাদের কীরমভাবে সে অর্থাৎ তাদের জন্য পৃথক পাঠ্যক্রম তৈরি করা হবে এটা তো বলা যায় না, কিন্তু একই পাঠ্যক্রমের মধ্যে তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা অর্থাৎ যেখানে তাদের দক্ষতাকে আরও বেশি বৃদ্ধি করা যায়, তারা যেহেতু উচ্চ বুদ্ধিসম্পন্ন বা বিশেষ প্রতিভা তো সেক্ষেত্রে সাধারণ শিক্ষার থেকে কিছু জটিল অর্থাৎ যে বিষয়বস্তু আছে সেখানে তাদের কিছু জটিল বিষয়বস্তু তাদের জন্য তুলে ধরা আলাদাভাবে। এছাড়া যারা যেটা বলা হলো যে ম্যাথমেটিক্স বা সায়েন্সের ক্ষেত্রে যারা স্পেশালি এবেল্ড তো সেক্ষেত্রে তাদের এই গণিত এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয়বস্তুতে জটিল সমস্যার সমাধান করতে দেওয়া, এই ধরনের যে বিষয়বস্তু অর্থাৎ তাদের দক্ষতা বা তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে বা তাদের দক্ষতা বা প্রতিভাকে যাতে আরও বেশি বৃদ্ধি করা যায় বিভিন্ন সমস্যা টাস্ক এই ধরনের জন্য সেই ধরনের কিন্তু কন্টেন্ট রেডি করা উচিত। এছাড়া তাদের জন্য যে কন্টেন্ট রেডি করা হবে বা বিষয়বস্তুগুলো যেগুলো রেডি করা হবে সেগুলো কিন্তু তার মধ্যে যেন যথেষ্ট ভ্যারাইটি থাকে অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ একঘেয়েমি না হয়। অর্থাৎ যদি কাউকে ম্যাথমেটিক্স এর জন্য কন্টেন্ট করা হয় তার মানে গণিতের বিভিন্ন বিষয়বস্তু বিভিন্ন ধরনের প্রবলেমস বিভিন্ন ধরনের টাস্ক যেন দেওয়া হয়, একই ধরনের যদি সমস্যা তাদের দেওয়া হয় তাহলে কিন্তু তাদের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে আসবে এবং তাদের আগ্রহের জায়গাটা কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে বলছে যে কন্টেন্টে কিন্তু ভ্যারাইটি অ্যাড করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো। আর আমি যেহেতু সিটেটের এবং রাজ্য টেটের একই সঙ্গে সিরিজ কমপ্লিট করাচ্ছি, যদি এই সিরিজের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।